আগামীকাল সকালে তারা মুম্বাই উড়ে যাবেন আজ গুয়াহাটি থেকে গোয়া যাচ্ছেন বিক্ষুব্ধ বিধায়কেরা। আজ সকালে কামাখ্যা মন্দিরে যখন পূজো দিতে যান একনাথ শিন্ডে, তিনি জানান যে আগামীকাল তারা মুম্বাই যাবেন এবং আস্থা ভোট আগামীকাল হবে, এ কথা একনাথ শিন্ডে জানান। প্রিয়াঙ্কা আমাদের রিপোর্টার সরাসরি গুয়াহাটি থেকে আমাদের সঙ্গে রয়েছে, কথা বলবো প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, আজই গুয়াহাটি থেকে গোয়া যাচ্ছেন বিক্ষুব্ধ বিধায়কেরা, কখন তারা যাচ্ছেন এবং কিভাবে যাচ্ছেন, কোথায় তারা গিয়ে উঠবেন, এই সমস্ত বিষয়ে আমাদের জানাও। একেবারে রেনেসা, এই মুহূর্তে দেখা গেছে যে কামাখ্যা মন্দির থেকে একনাথ শিন্দে ও তাদের বিদ্রোহী শিবির যা দেখা যাচ্ছে তাদের চার্টেড বাস করে এই মুহূর্তে এরা এসেছে এবং হোটেল পাঁচতারা হোটেলে তারা এই মুহূর্তে দেখা গেছে, এবং চার্টেড বাসে দেখা যাচ্ছে একাধিক সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং একাধিক সেনাবাহিনীর সাথে দেখা গেছে জয়েন্ট কমিশনারও ছিল, এবং সেই সঙ্গে দেখা গেছে আসামের দুজন বিজেপি বিধায়ক সুশান্ত বরগোহাঁই এবং সেই সঙ্গে দিগন্ত কলিতা ছিলেন এবং মন্ত্রী পীযূষ হাজরিকাও ছিলেন বলে ওদের সাথে জানাচ্ছে। এবং যখন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, একনাথ শিন্ডে প্রথম সিটে বসে দেখা যাচ্ছে ভিক্টরি সিম্বল দেখিয়েছে, এর মানে এটাই হচ্ছে যে তারা কাল আগামীকাল যাচ্ছে ফর দেখা যাচ্ছে বিধানসভার যে আস্থা ভোটের জন্য সেখানে যাচ্ছে, এবং সেই সঙ্গে সেখানে ভিক্টরি সিম্বল দেখাচ্ছে, এবং তার মানে ভিক্টরি সিম্বলের মানেই দেখা যাচ্ছে যে তাদের কাছে প্রায় 50 জনের উপরে প্রস্তাব সমর্থনের জন্য আছে বিধায়করা রয়েছেন, এবং সেই সঙ্গে একাধিক বিধায়করাও তাদের সমর্থনে রয়েছেন বলে জানা যাচ্ছে। এবং কিছুক্ষণ পূর্বেই দেখা যাবে কামাখ্যা মন্দিরে তারা গিয়েছিলেন এবং এই মুহূর্তে কামাখ্যা মন্দির থেকে তারা এই মুহূর্তে হোটেল রেডিসন ব্লুতে এসেছেন, এবং সেখান থেকে দেখা যাচ্ছে প্রায় 4টার দিকে তারা যেতে পারেন গোয়ার উদ্দেশ্যে, কারণ আসামে দেখা যাচ্ছে আবহাওয়া পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এবং আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যেহেতু আগামীকাল আস্থা ভোটের সেখানে আস্থা ভোট রয়েছে এবং তাদের সেখানে উপস্থিত থাকতে হবে, তার জন্য তারা হয়তো আজই যেতে পারেন গোয়াতে। এবং আরেকটা কথা বলে রাখি রেনেসা, যে কিছুক্ষণ পূর্বে দেখা গেছে যে একনাথ শিন্দে টুইট করে জানিয়েছেন যে যেহেতু আমরা জানি অসমে বন্যা পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হতে চলেছে এবং সে তার জন্য তিনি হোটেল রেডিসন ব্লু অর্থাৎ অসম ছাড়ার পূর্বে মুখ্যমন্ত্রী যে তহবিল রয়েছে তাতে 51 লাখ টাকা সাহায্য জানিয়েছেন, সাহায্য করেছেন তা তিনি টুইট করে জানিয়েছেন একনাথ শিন্দে। এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আমরা যদি আশেপাশের চারিদিক পরিবেশ যদি দেখায় একাধিক সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীর সাথে দেখা যাচ্ছে যে আজ একনাথ শিন্দের সঙ্গে দেখা যাচ্ছে চার্টেড বাস দুটা আসা হয়েছে এবং সেই সঙ্গে দুটা চার্টেড বাসের সঙ্গে সেই ছবিও দেখাচ্ছি। সুতরাং অসমের যে বন্যা পরিস্থিতি এবং অসমের যে আবহাওয়া, সেই আবহাওয়া এই মুহূর্তে খুব একটা অনুকূল নয়। আর যেমনটা তুমি জানালে আমাদের যে চারটের দিকে একনাথ শিন্দে এবং বিক্ষুব্ধ বিধায়করা তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন, এখনো পর্যন্ত এই খবর পাওয়া যাচ্ছে। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে, তোমার কাছে পরে আমরা ফিরবো, আপাতত ধন্যবাদ।